সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে নদীর একটি সুস্বাদু মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপিতে থাকছে রিটা মাছের ভুনা। আমি আজকে যেভাবে এই রিটা মাছের রেসিপিটা করেছি, এটা মাংসের স্বাদকেও হার মানাবে। রিটা মাছ আসলে সামুদ্রিক একটা মাছ, তবে নদীতেও পাওয়া যায়। সমুদ্রে অনেক বড় বড় সাইজের রিটা মাছ পাওয়া যায়, তবে নদীতে সমুদ্রের চেয়ে একটু ছোট সাইজের মাছই পাওয়া যায়। তো আজ আমি যে রিটা মাছটা রান্না করব, এটা হচ্ছে নদীর মাছ। এটার ওজন প্রায় 450 থেকে 500 গ্রামের মতো। মাছটাকে আমি আগেই পরিষ্কার করে এর শক্ত কাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। মাছটা এখন আমি সাইজ মতো করে কেটে নিব। আসলে এই রিটা মাছের মাথাতে কিন্তু কিছুই থাকে না, শুধু হাড় ছাড়া। তাই মাছের মাথাটা বাদ দিয়ে আমি এখানে শুধু সলিড পিসগুলোই নিয়েছি। এই কেটে নেওয়া মাছের সাথে সামান্য লবণ আর 1 চামচ সাদা ভিনিগার বা হোয়াইট সিরকা দিয়ে 5 মিনিট মাছটাকে আমি রেখে দেব। এতে করে মাছের গায়ে যে গন্ধ থাকে বা আষ্টে ভাবটা থাকে, এটা আর থাকবে না। 5 মিনিট পর মাছটা দুবার আমি পানি বদলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাছের সামান্য হলুদ গুঁড়া আর লবণ মাখিয়ে মাছটাকে আমি ভেজে নেব। এর জন্য গরম প্যানে প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 কাপ বা 3 টেবিল চামচের মতো সরিষার তেল। এই মাছটা সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশি সুস্বাদু হবে, তবে রেগুলার রান্নার তেল দিয়েও কিন্তু এটা রান্না করা যাবে। তেল গরম হয়ে এলে এক একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হলে আর এক পিঠ উল্টে ভাজতে হবে। সম্পূর্ণ মাছটা ভাজা হলে আমি এখন তেল থেকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে থাকা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ যখন হালকা ব্রাউন হয়ে ভাজা হয়ে আসবে, তখন দিয়ে দিচ্ছি 1টা এলাচ, 1 টুকরো দারুচিনি, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, সামান্য একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া আর 1 চামচ লবণ। আর একটু ফ্লেভার জন্য দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচের ফালি। তেলে কিছুক্ষণ মশলাটা একটু ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়া। তারপর আবারও কিছুক্ষণ মশলাটাকে তেলে ভেজে নেব। আর মশলাটা ভালোভাবে কষানোর জন্য এখানে আমি সামান্য পানি দিয়ে মশলাটাকে কষি নেব। এতে করে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, পেঁয়াজ রসুনের আদা গন্ধটাও কিন্তু চলে যাবে। মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে, আপনার মাছ ভুনাটাও খেতে কিন্তু ততটাই সুন্দর হবে। কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে এক একে মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে রাখছি 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি, যাতে মাছের দুপাশটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টমেটো সস। টমেটো সস দিলে এই মাছ ভুনাটা খেতে কিন্তু অনেক মজার হয়। যদি হাতের কাছে টমেটো সস না থাকে, তাহলে একটা টমেটো কুচি করে দিলেও হবে। সস মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল করার পর এর উপর দিয়ে সামান্য ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। তারপর 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে রান্না করব। আর ঢাকনা উঠিয়ে মাছটাকে আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে 2-3 মিনিট রান্না করলেই হয়ে যাবে। 2-3 মিনিট পর এক চুলার জালটা অফ করে দিয়ে আমি ঢাকনা লাগিয়ে মাছটাকে 5 মিনিট দমে রেখে দেব। তো 5 মিনিট পর এই যে দেখেন, মাছটা কিন্তু ভুনা হয়ে গেছে। যেমন সুন্দর কালার এসেছে, খেতেও মাশাল্লাহ অনেক মজাদার এই মাছ ভুনাটা। রেসিপিটা ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ।